14,000 আবার প্রাইমারি টিচার পূজোর মধ্যে নেওয়া হবে এই বছরই। ভালো করে কথাটা শুনবেন, 14,000 আপার প্রাইমারি টিচার্স পূজোর মধ্যেই নেওয়া হবে পূজোর আগে, এবং 10,500 প্রাইমারি টিচার্স পূজোর আগেই নেওয়া হবে। দুটো বললাম কিন্তু, একটা প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, মানে নেওয়া হবে না, দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট 10,500 প্রাইমারি টিচার পূজোর আগে, এবং 14,000 আপার প্রাইমারি টিচার পূজোর আগে পাবে চাকরি। मुख्यमंत्री ममता बनर्जी ने आज टीचरों की बहाली को लेकर बड़ा ऐलान किया है। उन्होंने कहा है कि राज्य में कुल 32,000 टीचरों की भर्ती की जाएगी। साथ ही उन्होंने कहा है कि कोरोना की तीसरी लहर को लेकर राज्य सरकार पूरी तैयारी कर चुकी है। पश्चिम बंगाल में मुख्यमंत्री ममता बनर्जी ने राज्य में शिक्षकों की भर्ती को लेकर बड़ी घोषणा की है। उन्होंने दावा किया है कि राज्य में आने वाले समय में कुल 32,000 शिक्षकों की भर्ती की जाएगी। ममता बनर्जी ने कहा कि दुर्गा पूजा से पहले 10,000 प्राइमरी टीचर्स और 14,000 अपर प्राइमरी टीचर्स को नियुक्त किया जाएगा। वहीं दुर्गा पूजा के बाद राज्य में 7,500 टीचरों को नौकरी दी जाएगी। उन्होंने बताया कि राज्य में कुल 32,000 टीचरों की भर्ती की जाएगी। पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने प्रेस कॉन्फ्रेंस को संबोधित करते हुए संभावित तीसरी लहर को लेकर भी कहा कि राज्य सरकार पूरी तरह से तैयार है। ममता बनर्जी ने कहा कि सरकार बच्चों के लिए व्यवस्था कर रही है। गौर हो कि कई एक्सपर्ट्स ने दावा किया है कि कुछ ही हफ्तों के बाद देश में कोरोना की तीसरी लहर दस्तक दे सकती है। इस लहर में बड़ी संख्या में बच्चे प्रभावित हो सकते हैं। मुख्यमंत्री ने दावा किया कि राज्य में कोरोना वायरस के मामलों में काफी कमी आई है। एमएसएमई डिपार्टमेंट, एग्रीकल्चरल डिपार्टमेंट, लेबर डिपार्टमेंट एवं फाइनेंस डिपार्टमेंट सबाई एकसाथे चीफ सेक्रेटरी होम सेक्रेटरी मिले मीटिंग आलापन बंदोपाध्याय चीफ एडवाइजर से मीटिंग हो मीटिंगे हमें जानते परलम जो भारतवर्षर मध्य 10 टप स्थान मध्य स्किले 6 टप कर ऐले मेयर फार्ष्ट हो मानने स्किले अल ओवर द कान्ट्री स्किले कम्पिटिशने ऐले मेयर फार्ष्ट हो दुटोते ही। अच्छा स्किलटा के आो भलो डेवलप करार्जन एक आलापन बंदोपाध्याय नेतृत्व एक कमिटी कर देवा हो তারা 15 দিনের মধ্যে আমাকে রিপোর্ট দেবে যে কি করে তারা ভালো করে স্কিলটাকে আরো বেশি করে স্কিল ট্রেনিং করা যায়, এবং স্কিল ট্রেনিং করার পরে তাদের প্লেসমেন্ট করা যায়। এই দুটো সাবজেক্টের উপরে তারা আমাকে জানাবে। এটা একটা ছিল। আর দুই হচ্ছে আপনাদের মানে অনেকে অনেক রকম বলছে বা লিখছে, সেটা ঠিক না। আমি যেটা কারেক্ট আপনাকে বলি যে 14,000 আপার প্রাইমারি টিচার পূজোর মধ্যে নেওয়া হবে এই বছরই। ভালো করে কথাটা শুনবেন, 14,000 আপার প্রাইমারি টিচার্স পূজোর মধ্যেই নেওয়া হবে পূজোর আগে, এবং 10,500 প্রাইমারি টিচার্স পূজোর আগেই নেওয়া হবে। দুটো বললাম কিন্তু, একটা প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, মানে নেওয়া হবে না, দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট 10,500 প্রাইমারি টিচার পূজোর আগে, এবং 14,000 আপার প্রাইমারি টিচার পূজোর আগে পাবে চাকরি। এছাড়াও পূজোর পরে মার্চের মধ্যে 7,500 প্রাইমারি টিচার আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে, অর্থাৎ পূজোর মধ্যে পাবে 24,500 টিচার, এবং পুজোর পরে পাবে আরও 7,500, মোট 32,000 টিচারের মতো, মোট 32,000 টিচারকে চাকর মানে টিচারই পাবে। এতে সুবিধা হবে, আমাদের স্কুলগুলোতে টিচাররা কাজ করবে। কাজে 32,000 অ্যাপয়েন্টমেন্ট সরাসরি আপনাদের কাছে আজকে আমি জানালাম, এবং এক্ষেত্রে একদম তাদের মেধাই তাদের পরিচয়, এ ব্যাপার নিয়ে কারো কাছে কোনো লবি করার কোনো প্রয়োজন নেই। তাদের মেধাই তাদের সবচেয়ে বড় পরিচয়, যারা পরীক্ষা দিয়েছে, প্রতিযোগিতা করেছে, পরীক্ষামূলক পরীক্ষায় পাস করেছেন, পাওয়ার অধিকারী, কোর্ট কেস ছিল বলে এতদিন আটকে ছিল। সুতরাং এটা আজকে ঘোষণা করা হলো, এটাই আমার আজকে বলার ছিল।
আর স্কিলের মিটিং ছিল, বাদবাকি তো এখন আর আমাদের কিছু নেই। আর বাদবাকি 26 তারিখে বানটা একটু বড় বান হবে, কিছু কিছু জায়গায় ডিবিসি জল ছেড়েছে, ঝাড়গ্রাম বিহারে বৃষ্টি হলে এখানেও বৃষ্টি হয়। আমরা আমাদের এখানে অনেকগুলো ডেড বডি উত্তরপ্রদেশ থেকে ভেসে এসছে, জল দূষিত হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে মালদায় পরপর ডেড বডি দেখা গেছে, এবং কিছু ডেড বডি আমরা নিজেরাও তাদের শ্মশান মানে ব্যবস্থা করা হয়েছে তাদের শেষ কৃত্যের। এই পর্যন্ত কোভিড বাংলায় অনেকটাই কমেছে, এখন 4%-এর মতো আছে। ইলেকশনের সময় ওটা 32%-এ গিয়েছিল, যখন 8 ফেজ ইলেকশন হয়েছিল। কাজেই এখন এটা 4%-এর মতো আছে, অনেক জেলাতে হয়তো 7-8টা আছে, কিন্তু উত্তর 24 পরগনাটা একটু বেশি আছে। হাওড়া ওই 200-400 কাছাকাছি করে করে 23টা জেলা ধরে যা হয়েছে। কলকাতা অনেকটা কমেছে, 2 কোটির ওপর ভ্যাকসিন আমরা দিয়েছি। 21 তারিখ থেকে আরও 17 লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে, এবং থার্ড যেটা আসবে বলছে সেটার জন্য এখন থেকেই বাচ্চাদের আমাদের যত্ন নিতে হবে। কারণ অনেকে অনেক রকমভাবে বলছেন, আমরা তো জানতে পারছি না, যতটা জানতে পাচ্ছি সেই জন্য আমরা বাচ্চাদেরও কিছু বেড টেড বাড়ানোর চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চাদের যত্নে লালন পালন করেন তার বাড়ির অভিভাবকেরা, মায়েরা। মায়েদের শরীরের যত্ন নিতে হবে, মায়েরা ভালো থাকলে তবে কিন্তু বাচ্চারা ভালো থাকবে। এইটুকু পর্যন্ত আমার বলার ছিল আজকে, আর তো কিছু নেই। সাপোর্ট ট্রুথ সাপোর্ট আস, জিপে অ্যান্ড ফোন পে 9831060581।